নভেম্বর মাসে টি টোয়েন্টি বিশ্বকাপের রেস কাটতে না কাটতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে ভারত। এই সিরিজে টি টোয়েন্টি এবং টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দেশ। শুক্রবার সর্বভারতীয় সিনিয়র নির্বাচক কমিটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের উদ্দেশ্যে দল ঘোষণা করেছে। ঘোষিত স্কোয়াডে অজিঙ্ক্য রাহানে কানপুরে 25 নভেম্বর নির্ধারিত প্রথম টেস্ট দলের নেতৃত্ব দেবেন। পরবর্তীতে 3রা ডিসেম্বর হতে চলা দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি দলে যোগ দেবেন এবং দলকে নেতৃত্ব দেবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতে চলা এই সিরিজে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সামি এবং রোহিত শর্মাকে বিসিসিআই বিশ্রাম দিয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে তার শেষ খেলার পর বিরাট কোহলি বলেছিলেন যে এবার তার কাজের চাপ সামলানোর সময় এসেছে। কোহলি এই টুর্নামেন্ট চলাকালীন তার উপর আসা চাপের কথাও উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি অনুভব করেছি যে আমার কাজের চাপ সামলানোর এটাই সঠিক সময়। দীর্ঘ 6-7 বছর ধরে আমি অধিনায়কত্বের দায়িত্ব ছিলাম, সেই দায়িত্বে থাকাকালীন আমি অনেক চাপের সম্মুখীন হয়েছি। এই ম্যাচে দলের প্রত্যেক ছেলেরা দুর্দান্ত পারফরমেন্স করেছিল। আমি জানি আমরা এখানে ভালো ফলাফল করতে পারিনি, তবে আমরা সত্যিই ভালো পারফর্ম করেছি। এক নজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডটি।